জয় শ্রীরাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএসটি ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। তো আমি বললাম অভয়। তো বন্ধুরা, খুবই একটা খারাপ লাগে, তুমি আমি কিছু কইবার আগে আগে ভিডিওটা দেখি লও, ছোটখাটো একটা ভিডিওটা দেখি লো, তারপর বুঝবে আমি কিটা বিষয় কথা কইতাম। এই ভদ্রমহিলা রাস্তা ক্রস করাত গিয়া বাইকে একটা ধাক্কা মারছে, যার কারণে মাথা তুরা ফাড়ছে, রক্ত বাই হয়েছে। আমরা বহুত মানুষই জিজ্ঞাসা জিজ্ঞাসা করছি, তাই অ্যাড্রেস কেউ চিনে না, তার নিয়ে কেউ পর্যন্ত কেউ চিনা গেছে না, আর তাই নিজেও খতা খতা মতন অবস্থা নাই। তোমরা দেখো যদি দেখে আসি নিয়া, তাকে মেডিকেল কলেজ গিয়া খবর রাখিও, তাহলে মেডিকেল কলেজ ফাটানি হয়েছে। আর বাইকটা হইল গিয়ে ওইটা হন্ডা CB200, ওই বাইকে অ্যাক্সিডেন্ট করছে ভাই। শুনুন ভাই, তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে লিছো। ভিডিওটা বানাইছিলাম আমি কিছুদিন আগে, তো এখন মনে মনে কইরা ভিডিওটা এখন আমি তোমরা এখানে দেখাইলাম। তো ভিডিওটা বানানি এটলিস্ট নিচে এক দেড় মাস হইব, তো আমি মানাইছি। আমরা ওইখানে ওই সামনেই অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকে অ্যাক্সিডেন্ট করছে, মাথা পিছনে খুব বেশি জখম হয়েছে, আর অন দ্য স্পট তারা ঘরে মানুষ কেউ আইসিল না, যার কারণে আমি ভিডিও বানাইতে লাগছে যে কেউ যদি চিনা থাকো তো মেডিকেল গিয়ে দেখা করিও। তখন খারাপ খবর হইলগিয়া মানুষটা আজকের দিনে নাই আর, মানে ওই অ্যাক্সিডেন্টের পরেও 15-20 দিন মেডিকেল আসলা, তারপরে মাথার খুব বেশি চোট লাগছে, খুব জোরে চোট লাগছে, যার কারণে মানে ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছে, ফাটছে কম, মানে ইন্টারনাল ব্লিডিং বেশি হওয়ার কারণে ডাক্তারে আর হার মানে লিছে, ডাক্তারে আর ঠিক করতে পারছে না। খুবই বেশি খারাপ লাগে এই কথাটা শুনিয়া, এখানে ভিডিও আমি মানাইছিলাম, ওই জায়গার মধ্যে ভিডিওটা বানাইছিলাম, ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওটাই সবচেয়ে দুঃখের কথা, তাই আর আমরা মধ্যে নাই গেছুন গিয়া। তো আমি জানি কিছু কালকে না পরশু দিন, দুই দিন আগে জানছিলাম যে জান যে মারা গেছে, ওই না আমি যখন অ্যাক্সিডেন্টের ভিডিও বানাইছি আর তাহলে যে মারা গেছে ওইটা ভিডিও একটা আপলোড হয়ে দিই, মানে নিজেও তো খারাপ লাগে, আমার ঘরের সামনে আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বন্ধুরা কিছু হওয়ার নেই, আজকে ভিডিওটা অতখানু খারাপ লাগে, ভিডিওটা বানাইতাম যে মানে মন থেকে ইচ্ছা করেন না, একজন মানুষ মারা গেছে তার উপরে কীটা ভিডিও বানাইতে আর। তো ঠিক আছে বন্ধুরা, কিছু হইতাম না, আর আমি ওটাই কইমু, তাই না আত্মা যাতে শান্তি পায়, আর তোমরা একটু ভগবানের কাছে খাইও, উপরওয়ালার কাছে কই যে তাই না আত্মাটা শান্তি পায়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মারা গেছেন, তো আর তো কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ, বাই।